আইকন বিডি বাহাত্তর চার্জ ভোল্টেজ ওভার লিমিট প্রবলেম তো এটা আমাদের আর কি রেগুলার বা বাটন ফোনগুলো হয় এই যে এটা বারবার আসছে চলুন দেখা যাক কীভাবে এটাকে সলিউশন করা যায় আমরা দেখতেছি এখানে আমাদের যে ইয়ারফোন লাইন হয়তো ইয়ারফোন লাইনটা শর্ট করা আছে আর কি হয়তো ওই অটোমেটিক ইয়ারফোন পাইতো অলরেডি শর্ট করা অনেক সময় যদি আমরা এটা এই ইয়ারফোনের লাইনগুলা শর্ট হওয়ার কারণে হয়তো পানি টানি যাওয়ার কারণে ইয়ারফোনের লাইনগুলা শর্ট হয় আর এইগুলা ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা এখানে একটা রেজিস্টর ইউজ না করি এইখানে এই মাইক পয়েন্টের একটা রেজিস্টর যদি আমরা টেনকুলে ওহমসের একটা রেজিস্টর দিয়ে দেই তাহলে আর এই প্রবলেমগুলো হয় না আর অনেক সময় ইয়ারফোনের এই এটার কারণেও হয় আবার অনেক সময় আমাদের যে বিএসআই লাইনটা আছে এই যে ব্যাটারির মাঝখানে পিনটা এই বিএসআই লাইনের অনেক সময় কোনো রিডিং থাকে না মানে কোনো মান থাকে না এই মান না থাকার কারণে আমাদের এখানে প্রবলেম এই মানে এই চার্জিং এই সমস্যাটা হয় তখন আমরা কি করি মাইনাসের সাথে আর বিএসআই লাইনের বিএসআই লাইনটা শর্ট করে দিই তো এখানে বিএসআই লাইন আমি চেক করছি এখানে রিডিং আছে তো আমি এখানে এখানে একটা রেজিস্টর টেন কিলো হোমসের একটা রেজিস্টর বসে দেখি আগে কি হয় হ্যাঁ একটা এখানে একটা রেজিস্টোর লাগাইলাম চলেন চেক ফোন এখন চেক করে দেখি কী অবস্থা আশা করি প্রবলেমটা সলিউশন হয়ে যাইব আমাদের বেশিরভাগ প্রবলেম হয় আপনার আমাদের ব্যাটারির যে বিএসআই লাইন আছে এই বিএসআই লাইনটা মিসিং হওয়ার কারণে তখন আমরা মিসিং হইলে কী করি এই এটার সাথে এটা একটা একটা জাম্পার টেনে দিই মাইনাসের সাথে বিএসআই লাইনটা একটা জাম্পার করে দিই তাহলে প্রবলেম সমাধান হয়ে যায় আর তারপরে যদি না হয় দেখা যায় ইয়ারফোনের লাইন কেউ ওইভাবে টানছিল বা ডাইরেক্ট একটা রেজিস্টোর ছাড়া দিছে এই কারণে হয় চলুন দেখা যাক দেখেন এখন আমাদের ফোন চার্জ হইতেছে আর কি আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেছে আর কি আমাদের যে কোনো বাটন ফোন ধরেন এই এই প্রবলেমগুলো হইলে যদি ইয়ারফোন লাইন আর আপনারা যখন ইয়ারফোনের লাইন কাজ করবেন এই মাইক পয়েন্ট ডাইরেক্ট জাম্পার করে দেওয়ার থেকে একটা টেন কিলো হোমসের রেজিস্টর দেওয়া জাম্পার করে দিবেন তাহলে আর এই প্রবলেমগুলো হবে না আর এই দেখেন আমাদের ফোন এখন কন্টিনিউ চার্জ হইতাছে এখন আর ওই প্রবলেম নাই থ্যাংকস ফর ওয়াচিং রবিন জি সেমান লকিং